টলি অভিনেত্রীকে বডি শেমিং দেবাংশুর, বেকার পাল্টা তোপ মৌসুমীর। আর্যিকর কাণ্ড নিয়ে এক মাস ধরে প্রতিবাদ চলছে গোটা শহর জুড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছে না, ঝামেলা যেন উত্তরোত্তর বেরিয়ে চলেছে। এই প্রতিবাদ মিছিলে রাজনীতির রঙও লেগেছে। সপ্তাহের শুরুতেই আবার শুরু নতুন বিতর্ক। নেটপাড়ায় ছড়িয়ে পড়া অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যের একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে যত বিতর্কের শুরু। অভিনেত্রীর সাক্ষাৎকারের একটি অংশকে তুলে কুণাল ঘোষ লেখেন, হ্যাঁ রে দেবাংশু, তোর পার্থী দেখার কাজটা এগোবো, তোর সঙ্গে বেশ মানাবে, রাগের মধ্যেই থাকে অনুরাগের বীজ, তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চায় না, আমার তো নিজেকে এখন ভাসুর ভাসুর লাগছে। সেখানে উত্তর দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, বলছো তাহলে কুণালদা, তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজ কিনা বলতে পারি, কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল, টিকবে কি? বিনয় কোমরের মতো লাইফ হেল করে দেবে তো? এ বাবা, এমা দাঁড়াও দাঁড়াও, বিবাহিত তো, সরি সিরিয়াল কাজ নেই। বদন বিগড়ে ডাক্তারদের আন্দোলনে বিরিয়ানি খেতে গেছে, আমাদের নাম নিয়ে একটু ফুটে তো খাক। সরাসরি অভিনেত্রীকে বডি শেমিং করায় বিতর্ক বেড়ে গিয়েছে আরও খানিকটা। গোটা নেটপাড়া জুড়ে নিন্দার ঝড়। দেবাংশুর এই পোস্ট শেয়ার করে অনেকেই নিজের বিরক্তি প্রকাশ করেছে। এই মর্মে অভিনেত্রী মৌসুমীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল TV9 বাংলার পক্ষ থেকে। তিনি বলেন, আমরা যে জুনিয়র চিকিৎসকদের পাশে আছি, সরকার বিরুদ্ধে মন্তব্য করছি, আমরা তো চাই সেটা ওনাদের কানে পৌঁছুক। আমার এখনও অনেক কিছু বলা বাকি। আমি দেখেছি বদন বিগড়ে গিয়েছে এই ধরনের লেখা দেবাংশু লিখেছেন। আমার মনে হয় উনি তো নিজেই বেকার, তাই আমায় নিয়ে চিন্তিত। উনি তো আসলে কোনো কাজ করেন না, আমার তো তাও সমাজে কিছু অবদান আছে, সবাইকে বিনোদন যোগাই, আমি শুধু নোংরা কথা বলেন, ঠিক করে রাজনীতি করলেও দুজন ভালো কথা বলছেন দেবাংশু নিয়ে, আমায় নিয়ে কিন্তু কেউ বাজে কথা বলছেন না। কুণাল দেবাংশু দুজনেই বেকার, ওদের ইগনোর করা উচিত বলে মনে হয় আমার। ওদের মতো নোংরামও আমরা করতে পারবো না, এই শিক্ষা আমরা পাইনি। উল্লেখ্য, মৌসুমীকে দর্শক শেষ দেখেছিলেন মন দিতে চাই, বিয়ারফুল এই দুই সিরিয়ালে। আপাতত তিনি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে ব্যস্ত, দুর্গাপুজো মিটলে শুরু করবেন নতুন কাজ।